শারদ উচ্ছ্বাসে আমরা এই মুহূর্তে রয়েছি নলিন সরকার স্মৃতি, উত্তর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পুজোগুলোর মধ্যে একটা। আর এখানে আমার সঙ্গে রয়েছেন নীল, সব্বার চেনা মুখ। শারদ শুভেচ্ছা। শারদ শুভেচ্ছা। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে, মানে এরকম একটা পরিবেশ, পুজোর সময় এত ভালোভাবে সব ঠাকুরকে সাজানো হয়েছে। আগের বার তো অনেক ডিফিকাল্ট ছিল, কিন্তু এবার তাও অনেকটা রিল্যাক্সড। আগে উত্তর কলকাতার পুজো আগে দেখতে? হ্যাঁ, আমি ছোটবেলা সবসময় ঘুরে ঘুরে দেখতাম। আচ্ছা। আর আমার ঠাকুর দেখতে খুব ভালো লাগে, মানে এখনো দেখতে ভালো লাগে বলে আমি সবসময় বলি যে আমাকে এই প্যানেলে রাখতে যাতে আমি জাজিং করতে আসতে পারি। তো এই যে যখন আসছো যাচ্ছো, এত লোকজন টেনে টেনে ধরছে, সেলফি তুলছে, কেমন লাগছে ব্যাপারটা? মানুষের ভালোবাসা সবসময় ভালো লাগে। আর এবার পূজোয় দর্শকদের জন্য কি বার্তা দিতে চাইবেন? নতুন সিরিয়ালও এসেছে অলরেডি। হ্যাঁ, একদম সেটাই বলতে চাইবো যে খুব সবাই এনজয় করুন, সবাই ভালো থাকুন। আমরা জানি যে এবার রুলস একটু রিল্যাক্স করা হয়েছে, তাই আমাদের নিজেদের অনেকটা সচেতন থাকতে হবে। মাস্ক পরে ঘুরতে বেরিয়ে যান, আনন্দ করুন, খুব ছুটিয়ে খান দান এনজয় করুন, কিন্তু সেফটি ফার্স্ট। অনেক ধন্যবাদ। দেখলেন আপনারা নলিন সরকার স্ট্রিট, যেখানে তুলি টানকেই মুখ্য বিষয় করা হয়েছে। এখানে 89তম বছর এবার। আমরা জানি উত্তর কলকাতায় যারা বড় হয়েছেন তারা নলিন সরকার স্ট্রিট হাতিবাগানের কাছে এখানে আসেন প্রত্যেকবার। এবারেও কিন্তু তার ব্যতিক্রম নয়, ভিড় যথেষ্ট রয়েছে এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে। কারণ তুলির টান না থাকলে মা দুর্গাকে তৈরি করা এবং সম্পূর্ণ রূপ দেওয়া সেটা বোধহয় সম্ভব নয়। শারদ উচ্ছ্বাসের অনুষ্ঠান আপনারা দেখছেন। বং মিডিয়া সলিউশনস এবং দৃষ্টিভঙ্গি পার্টনার রয়েছি আমরা। সকাল থেকেই বিভিন্ন পুজো মণ্ডপ দেখাচ্ছিলাম, এই মুহূর্তে রয়েছি নলিন সরকার স্ট্রিটের পুজো মণ্ডপে। সুস্থ থাকুন, পুজো ভালো কাটান, সঙ্গে থাকুন।